ওয়েলকাম আপনাকে লিখিত পডকাস্ট ক্লিপসের এই ভিডিওতে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। আপনার এজ কত এখন? এই জুলাই 26 হল। আচ্ছা, হ্যাঁ, আমি এটা জিজ্ঞেস করলাম, তার ওয়ান অফ দ্য রিজন ইজ দ্যাট যে ইউপিএসসি এর ব্যাপারে কিছু ভেবেছেন? হ্যাঁ অবশ্যই, ভাবা তো ছিল, দেওয়া হয়নি এখন পর্যন্ত। তো এই প্রসঙ্গে বলি যে আমি একটা অ্যাটেম্পট দিইনি ইউপিএসসি, সে যেহেতু ওবিসি নটা অ্যাটেম্পট আছে, বয়সও আছে। এবার মানে যেহেতু সেই আমাদের এলাকায় কি মানে সেরকম গাইডেন্সও ছিল না, প্লাস ইউপিএসসি করতে গেলে কোচিং বা কোচিং ছাড়া হয় না, সেলফ স্টাডি দিয়ে মিনিমাম যেটুকু ছিল সেই সময় ছিল না, আমার কাছে ছিল না। তো আমি আমার পড়ার রুমও ছিল না নিজস্ব, আমি যে ফ্যামিলিতে বিলং করি আমার একটাই রুম, বাবা মা থাকতো, আর একটা রুম আমি আমার জেঠুর যে ছেলে তার সাথে শেয়ার করে থাকতাম। সেরকম এইসব কোনো বাধা না অবশ্যই মানে, কিন্তু তারপরও মিনিমাম একটা যে ইনফ্রাস্ট্রাকচার দরকার ইউপিএসসির জন্য সেটা আমার মনে হয়েছিল আমি পাইনি। তো সেরকম ভাবে আমি কনফিডেন্সটাও পাইনি যে শুরু করবো কি হবে না হবে, ভেবেছিলাম একটা চাকরি পেয়ে গেলে করবো, কিন্তু এবার সৌভাগ্য বা দুর্ভাগ্য যে চাকরি পাওয়ার পর আমি ট্রেনিং ই করছি, ওয়্যারলেস ও ট্রেনিং এ ছিলাম, আবার বিএসপি ও ট্রেনিং ই চলছে। তো ট্রেনিং এ থাকলে পড়াশোনা হয় না, যারা পুলিশ ট্রেনিং করেছে তারা জানে। এবার এখন তো আরো হচ্ছে, এখন পড়াশোনা করতে হচ্ছে ডিএসপি তে, ল জানতে হচ্ছে, বিভিন্ন রকম পড়াশোনা থাকছে, ওই আউটডোর করার পর যে সময় পাচ্ছি এইখানকার সিলেবাসে পড়া পড়তে চলে যাচ্ছে। তো মাথায় আছে অবশ্যই, যেহেতু বয়স আছে সুযোগ আছে অবশ্যই কাজে লাগাবো, চেষ্টা করব যে ট্রেনিং এর মধ্যে থেকে হোক বা বেড়ে হয়ে যাওয়ার পরই হোক চেষ্টা করবো দেওয়ার, অবশ্যই মাথায় আছে। না না, মানে আমি পার্সোনালি চাই যে মানে আপনি দিন, তার কারণ এত কমে যে এতগুলো সাকসেস, আমার মনে হয় যে কেন একটা লাস্ট জিনিস থাকে, মানে ওটাও দিয়ে নেওয়া উচিত। অবশ্যই দেবো, এখনো দেইনি কিন্তু অ্যাটেম্প দেবো। একদম একদম, ডেফিনেটলি, মানে বেস্ট অফ লাক ফ্রম মাই সাইড। আর আরেকটা হচ্ছে যে হ্যাঁ ডেফিনেটলি, মানে আপনি যেই চাকরিতে আছেন সেখান থেকে দেয়া একটা সত্যি টাফ ব্যাপার, সত্যি টাফ ব্যাপার, কারণ এখানে পড়াশোনার সুযোগ পাওয়াটা খুব টাফ। মানে আমি যতজনের সঙ্গে কথা বলেছি, অ্যাট লিস্ট সেকেন্ড হ্যান্ড, মানে সুযোগও পাচ্ছি আর কি, আমাদের যেহেতু এখানে ল এক্সাম হয়, ইনডোর এক্সাম হয়, তার জন্য প্রিপারেশন নিতে হচ্ছে, প্লাস আমাদের ডিপার্টমেন্টালও পাস করতে হবে, মানে পরবর্তীকালে প্রমোশনের জন্য একটা ডিপার্টমেন্টাল এক্সাম হয় যেটা এটিআই। তো সেটার মানে আমাদের 8 বছরের মধ্যে পাস করতে হবে, কিন্তু ডিস্ট্রিক্টে চলে গেলে সেরকম পড়াশোনা হবে না, আমাদের যা করার এখনই করতে হবে। তো সেই জন্য পড়াশোনা করতে হচ্ছে আর কি, সম্ভব হচ্ছে। আচ্ছা, মানে জাস্ট আমি এই থ্রুতে একটা কথা জিজ্ঞেস করি, থানায় অ্যাটাচমেন্ট কি হয়েছে এখনো? মানে থানায় কি কথাবার্তা কিছু হয়েছে? 1 বছর হবে থানা, এখানে 1 বছর হবে থানা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন, যাতে এরকম আরও ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। এবং কমেন্ট করে জানান কেমন লাগলো বা আপনার কি মতামত এই ভিডিওটা সম্পর্কে, এবং বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করতেই পারেন। থ্যাংক ইউ।